এখানে তো আমরা অনেকদিন যাবত গাঁজা খাই, ঠিক আছে। আলম মিয়া অনেকদিন যাবত গাঁজা বিক্রি করে, উনি শিল্পপতি হয়েছে, গাঁজা বিক্রি করতে বাড়ি গাড়ি করছে, তারপরে মনে করেন সে আবারও ব্যবসা করতেছে। এখানে তো আমরা অনেকদিন যাবত গাঁজা খাই, ঠিক আছে, এখন অনেকদিন যাবত নিয়ে খাইতাম আর কি। এখন তারপরে আমরা বিজয়তে ওদের সাথে একদিন ঝগড়া বিবাদ হয়েছে, তারপরে ওরা কই আলম বাইরে ডাক দিয়ে, কিন্তু এটা আলম মিয়ার ব্যবসা, আমরা আলম মিয়ার কাছ থেকে নিয়ে খাই। এটা আলম, হ্যাঁ এটা আলম সিন্ডিকেটের। কতদিন ধরে আপনাদের গাঁজা বিক্রি করে? আলম মিয়া অনেকদিন যাবত গাঁজা বিক্রি করে, উনি শিল্পপতি হয়েছে, গাঁজা বিক্রি করতে করতে অনেক বাড়ি গাড়ি করছে, তারপরে মনে করেন সে আবারও ব্যবসা করতেছে। আপনি গাঁজা খান কতদিন ধরে? আমি এখানে খাই প্রায়, এখানে আসি আমি 7-8 বছর ধরে, এখন তো এখন থেকেই দেখি আর কি, 7-8 বছর ধরে দেখি, 7-8 বছর ধরে দেখি। ওরা যে গাঁজা বেচতেছে, এটা আলম মিয়ার গাঁজা বেচতেছে। এখন গাছের আগে পানি ঢেলে তো লাভ নাই, গুড়ায় না ঢেলে আপনি আপনি গাঁজা খান কইতাছেন, এটাও তো অপরাধ। খাইছি আগে, খাইছি, এখন খাই না আমি, এখন চাকরি করি। ওই যে রিয়াব ছিলাম, তো রিয়াবে 1.5 মাস ছিলাম, 1.5 মাস সিয়া রিয়াব থাইকে তারপরে ছাইরে আইছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।